নমস্কার, আমি সঞ্জীব। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকলকে শ্রী শ্রী বাবা বিশ্বকর্মা পুজোর প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদের দেখাবো আমাদের কী কী কৃষিজ যন্ত্রপাতি মেশিন রয়েছে। প্রথমে আমি আপনাদের দেখাতে চলেছি একটি জাপানি প্রযুক্তির কুবেটা কম্বাইন হারভেস্টার। এই মেশিনটির মাধ্যমে ধান কাটলে কোনো ধান এবং খড় নষ্ট হয় না এবং সুন্দরভাবে ধান কাটা হয়ে যায়। এই মেশিনটি কাজের ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, দেখে নিতে পারেন। এরপর আমি আপনাদের দেখাতে চলেছি একটি VST শক্তি MT 270 মিনি ট্র্যাক্টর, 27 HP-র এই ট্র্যাক্টর। এই ট্র্যাক্টরটির মাধ্যমে আমরা আলু লাগানো, আলু খোলা, বাদাম লাগানো, বাদাম ঝাড়া সব কিছুই করেছি। বর্তমানে এগুলো শুধুমাত্র আলু খোলাটি হয়, বাকি আলু লাগানো বা বাদাম লাগানো, বাদাম ঝাড়া এই মহিন্দ্রা জিভো 365 DI ট্র্যাক্টরটির থেকে হয়। এরপর আমি আপনাদের দেখা চলছি একটি আলু খোলা মেশিন। এটা হচ্ছে আলু খোলা মেশিন। এই মেশিনটি VST শক্তি MT 270 ট্র্যাক্টরটির মাধ্যমে চলে। এই মেশিনটি কাজের ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, দেখে নেবেন। এরপর আমি আপনাদের দেখা চলছি একটি অটোমেটিক আলু লাগানো মেশিন। বর্তমানে মেশিনটি খোলা রয়েছে, কারণ এই মেশিনটি আগে একটি ম্যানুয়াল পটেটো প্ল্যান্টার ছিল, যেখানে 4 জন লোকের প্রয়োজন হচ্ছিল। সেই কারণে বাড়িতে এই মেশিনটিকে মডিফাই করে অটোমেটিক বানানো হয়েছে এবং কোনো লোকের প্রয়োজন হচ্ছে না, এবং দিনে রাত্রে সবসময় আলু লাগানো যাচ্ছে। এই মেশিনটির আগের কাজের ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, এবং বর্তমানে অটোমেটিক বানানোর পর মেশিনের কোনো ভিডিও আপলোড করা হয়নি। তো আমি অবশ্যই আপলোড করবো। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি প্রেস করে রাখুন। এরপর আমি আপনাদের দেখাবো একটি বাদাম লাগানো মেশিন। যেই মেশিনটি সম্পূর্ণ বাড়িতে বানানো হয়েছে বিভিন্ন রকম পুরাতন জিনিসপত্র এবং অন্যান্য মেশিনের থেকে জিনিসপত্র নিয়ে। এটাই হচ্ছে সেই বাদাম লাগানো মেশিন, যেটি পুরোটাই বাড়িতে বানানো হয়েছে বিভিন্ন রকম পুরাতন জিনিস দিয়ে। এই যে এইটা দেখছেন, এটা হচ্ছে অটোমেটিক আলু লাগানো মেশিনের থেকে নেওয়া হয়েছে, নিয়ে বানানো হয়েছে। এই মেশিনটির কাজের ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন। এরপর আমি আপনাদের দেখাতে চলেছি বাদাম ঝাড়া মেশিন। যে মেশিনটি ছত্তিশগড় থেকে আনা হয়েছে, এই যে এটাই হচ্ছে বাদাম ঝাড়া মেশিন। আমরা দেখে দিই এটা কী কোম্পানির মেশিন। গুরু নানক এগ্রিকালচার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের এই মেশিন, দেখতে পাচ্ছেন, গুরু নানক এগ্রিকালচার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। ওনাদের ঠিকানা এখানে দেওয়া রয়েছে, আপনারা ওনাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। সুন্দর মেশিন। আপনারা যেসব মেশিনগুলি দেখলেন, এই মেশিনগুলির বিষয়ে কিছু তথ্য জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।